ঘরের এই স্থানে রাখুন গঙ্গা জল, আপনার জীবনে সৌভাগ্য আসতে বাধ্য। আজকে আমি আলোচনা করব এই বিষয়ে। গঙ্গা জল হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্তই পবিত্র জল, তাই এই জলটিকে ঘরের এমন কতকগুলি স্থান রয়েছে যেগুলিতে রাখলে আপনাদের অবশ্যই আর্থিক ভাগ্য, সৌভাগ্য সব কিছু উন্নতি ঘটবে। তাই আমরা বাড়ির কোন কোন স্থানে গঙ্গা জল রাখতে পারি সেই সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদনে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। গঙ্গা জলে স্নান করলে শতজন্মের পাপের মুক্তি ঘটে। গঙ্গা জল ঘরে রাখলে সেই জল দিয়ে পুজো হয়। গঙ্গা জল যেখানেই ছিটিয়ে দেবেন সেই স্থানটি পবিত্র হয়ে যাবে। বাইরে থেকে এলে নিজের মনের শুদ্ধতার জন্য মাথায় গঙ্গা জলও নেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন যে গঙ্গা জলের পবিত্রতা কতটা বেশি তাহলে। তাই আপনাদের জানাচ্ছি গঙ্গা জল অবশ্যই আপনি আপনার গৃহে রেখেছেন, কিন্তু গৃহের কোন স্থানে রাখলে এবং কিভাবে রাখলে আপনি সুফল পেতে পারেন। বলা হচ্ছে একটি নতুন মাটির যে ঘট বা যদি তামার ঘট হয়, আগে থেকে কিনে রাখা তামার ঘট হয়, তাতেও কিন্তু অসুবিধা নেই। আপনারা এই ঘটের মধ্যে গঙ্গা জল নেবেন এবং সেই ঘটটিকে আপনার গৃহের একটি ঈশান কোণে রেখে দেবেন। কারণ ঈশান কোণ হলো দেবদেবীদের স্থান, সব থেকে পবিত্র স্থান, ঠাকুর ঘর, শোবার ঘর বা বাড়ির যেখানে যেখানে ঈশান কোণ আছে, যেখানে রাখা সম্ভব, যেখানে সচরাচর মানুষের পা পড়ে না, মানুষে চট করে দেখতে পারে না, আপনি এই ঘটে করে গঙ্গা জল রেখে দিতে পারেন। এর ফলে কিন্তু দারুণ সুফল মিলবে আপনার। আপনি যদি যখন ঘটে করে রাখবেন তার মধ্যে হরুত্ব কি, তামার ঘটে রাখলে অত্যন্তই শুভ, যদি সম্ভব হয় হরুত্ব কি দিয়ে রাখবেন, কারণ বলা হচ্ছে এতে পবিত্রতা আরও বৃদ্ধি পায়। তাই আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে, আপনার যে কোনো ঘরের ঈশান কোণে বা ঠাকুর ঘরের ঈশান কোণে গঙ্গা জল রাখতে পারেন, অত্যন্তই পবিত্র, আপনার গৃহে দেবদেবীদের আগমন ঘটবে আর গৃহে মাঝে মাঝে গঙ্গা জল ছিটিয়ে দিতে ভুলবেন না। এর ফলেও কিন্তু সুফল পাওয়া যায়। তাই অতি অবশ্যই আমার বলা ক্রিয়াটি করে দেখুন, সুফল বাধ্য পাবেন। আর সুফল মিললে অতি অবশ্যই আপনিও ধর্ম প্রচারের সাথে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন বিভিন্ন স্থানে। আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ঘরের এই স্থানে রাখুন গঙ্গা জল, আপনার জীবনে সৌভাগ্য আসতে বাধ্য। আজকে আমি আলোচনা করব এই বিষয়ে। গঙ্গা জল হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্তই পবিত্র জল, তাই এই জলটিকে
ঘরের এমন কতকগুলি স্থান রয়েছে যেগুলিতে রাখলে আপনাদের অবশ্যই আর্থিক ভাগ্য, সৌভাগ্য সব কিছু উন্নতি ঘটবে। তাই আমরা বাড়ির কোন কোন স্থানে গঙ্গা জল রাখতে পারি সেই সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদনে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। গঙ্গা জলে স্নান করলে শতজন্মের পাপের মুক্তি ঘটে। গঙ্গা জল ঘরে রাখলে সেই জল দিয়ে পুজো হয়। গঙ্গা জল যেখানেই ছিটিয়ে দেবেন সেই স্থানটি পবিত্র হয়ে যাবে। বাইরে থেকে এলে নিজের মনের শুদ্ধতার জন্য মাথায় গঙ্গা জলও নেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন যে গঙ্গা জলের পবিত্রতা কতটা বেশি তাহলে। তাই আপনাদের জানাচ্ছি গঙ্গা জল অবশ্যই আপনি আপনার গৃহে রেখেছেন, কিন্তু গৃহের কোন স্থানে রাখলে এবং কিভাবে রাখলে আপনি সুফল পেতে পারেন। বলা হচ্ছে একটি নতুন মাটির যে ঘট বা যদি তামার ঘট হয়, আগে থেকে কিনে রাখা তামার ঘট হয়, তাতেও কিন্তু অসুবিধা নেই। আপনারা এই ঘটের মধ্যে গঙ্গা জল নেবেন এবং সেই ঘটটিকে আপনার গৃহের একটি ঈশান কোণে রেখে দেবেন। কারণ ঈশান কোণ হলো দেবদেবীদের স্থান, সব থেকে পবিত্র স্থান, ঠাকুর ঘর, শোবার ঘর বা বাড়ির যেখানে যেখানে ঈশান কোণ আছে, যেখানে রাখা সম্ভব, যেখানে সচরাচর মানুষের পা পড়ে না, মানুষে চট করে দেখতে পারে না, আপনি এই ঘটে করে গঙ্গা জল রেখে দিতে পারেন। এর ফলে কিন্তু দারুণ সুফল মিলবে আপনার। আপনি যদি যখন ঘটে করে রাখবেন তার মধ্যে হরুত্ব কি, তামার ঘটে রাখলে অত্যন্তই শুভ, যদি সম্ভব হয় হরুত্ব কি দিয়ে রাখবেন। কারণ বলা হচ্ছে এতে পবিত্রতা আরও বৃদ্ধি পায়। তাই আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে আপনার যে কোনো